फ्रेंड दीदा नाती चैनेले नाती के निये आमी तुम्हारे संगे हाजिर हो गेलाम। आज वेदार देखो समाने बृष्टि हो जाच्छे, जानो कि बृष्टि शुनु कोथाय गेली, समाने बृष्टि हो जाच्छे। देखो फ्रेंड शुनु, जानो ए देखो आमी गोछाते गेछी, शुनु आमाके धोरे टेने सरिये बोलछे दीदी তুমি পারবে না, আমি করছি, চিন্তা করো। এই দেখো না সব নাবিয়েছে, কি বলবো, ছুটকো চাটকা জিনিসগুলো সব নাবিয়ে এই যে এই সব করছে, বলছে আজকে আমি ক্লাস করব না, বায় না এত না, হ্যাঁ আজকে ক্লাস করব না, আমি এই করব। হ্যাঁ বলে কিছুতেই পারলাম না ক্লাস করাতে, ক্লাস শুরু হয়ে গেছে, বললাম এত করে, বলছে না আজকের দিন ছুটি নেব তারপরে। এদিকে দেখো না ফ্রেন্ড, আমার হেল্পিং হ্যান্ড এখনও আসেনি, মনে হয় না আজকে আসবে বলে। এবারে কি করি তাই ভাবছি, দেখি কিছুক্ষণ তারপরে নিজেকেই করতে হবে। তো শুনু বলছে তোমার এত খাটুনি, তো তুমি কি করে করবে একা হাতে, আমি বরঞ্চ তোমাকে গুছিয়ে দিই। ওই দেখো না কেমন গোছাচ্ছে, এমনি শুনু গোছায় সুন্দর, যদি মুড ভালো থাকে। ওগুলো তুলো না, তুলো না, ওগুলো রেখে দাও, না না গুছাতে হবে না, ঠিক আছে ওগুলো ফেলে দাও, এগুলো কি হবে, না না এগুলো ফেলে দাও। তা শুনু ওই মাঝে মাঝে আবার দুষ্টুমিও করছে, জানো বাচ্চাদের যা ব্যাপার। এবার ওকে অনেক বারণ করেছি যে তুমি এইসব করো না, ঠিক আছে রেখে দাও, ওর ভেতরে যা আছে সব থাক। তো ও শোনে কি বলো, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, সকালবেলা উঠেছে, উঠে আজকে ওকে একটুখানি ভাত করে না খাইয়ে দিলাম, কালকে রাতে অনেক তাড়াতাড়ি খেয়েছে, তারপরে কালকে খুব মানে সারাদিনই রিচ খাবার খেয়েছে, তারপরে ওই কী সব লেস কুরকুরে এগুলো আমি খেতে দিতে চাই না জানো। তাও শোনে না ও, ঠিক গিয়ে ওর বাবাকে পরশু দিন বেরিয়েছে গিয়ে বলে ওর বাবাকে কিনেছে, সেগুলো কিনে ওগুলোকে খেয়েছে, ওই জন্য সকালে আর দুধ টুধ কিছু দিনই একটুখানি ভাত করলাম, করে তারপরে ওকে বাটার দিয়ে আর আলু ভেজে, ও আলু ভাজাটা খুব পছন্দ করে, তো আলু ভেজে একটু বেগুনও ভাজলাম, দিয়ে ওকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি, অল্প একদম সামান্য। আর দুপুরবেলা ওর জন্য এখানে এখানে থাক, পরে রাখবো, তো দুপুরবেলা ওকে কী করবো ওর জন্য একটুখানি ভাত করব জানো তো, কারণ জানো আজকে পূর্ণিমা, পূর্ণিমাতে আমি আর সুনুর দাদু ভাত খাই না, তো সেই জন্য তালাটা না পায়ে পড়লে এক্ষুনি পাটা ফুলে যাবে, রাখো তালাটা রাখো। তা আমি আর সুনুর দাদু ভাত খাই না, তো এখন দেখি লুচি বা পরোটা ময়দা মাখিনি মাখবো, আর তরকারিও কী করবো এখনও ঠিক করিনি জানো তো, দেখি ফ্রিজ খুলে কি, বাইরে তো আলু আছে এবার ফ্রিজে আছে সবজি, এবার দেখি শুনুক দাদু কীরম পছন্দ করবে না করবে সেইগুলো একটু দেখে বা ফোন করে একবার জেনে নেব, নিয়ে তো করব কি করি। তো এই হচ্ছে আজকে, আর শুনুর জন্য দুটো ভাত করব, কারণ কালকে ইলিশ মাছ রয়েছে শুনুর, তো শুনুকে ইলিশ মাছটা দিয়ে ভাত দিয়ে দেবো, আর কিছু রান্না করব না শুনুর জন্য, শুধু দুটো ভাত করব। আর আমাদের ওই তরকারি আর লুচি হোক পরোটা হোক কিছু একটা করে নেব। এই সকাল থেকে জানো অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, রাত থেকেই হচ্ছে, তো সকাল থেকে এখানে রাখো, এখন রাখো পরে নিচে যাবে, এখন যেতে হবে না, তো এ মানে কি বলবো রাত থেকেই হয়ে যাচ্ছে, থামেনি একদম, একটু সমানে হয়ে যাচ্ছে। ওই অবস্থায় শুনুর দাদুও চলে গেল, মা বাবাও চলে গেল, হ্যাঁ শুনুর দাদু দূরে যায়, অনেকগুলো স্টেশন পেরিয়ে যেতে হয়, তো বললাম সাবধানে গাড়ি চালিও, কারণ এই বৃষ্টির মধ্যে তো ভয় লাগে। শুনুর মা বাবা দূরে নয়, আমি মানে আমি যেখানে থাকি সেখানে কাছাকাছি, গাড়িতে ধরো মিনিট 5-7 বা 10 মিনিট লাগতে পারে, আমার ঠিক আইডিয়াটা নেই, এই রকম গাড়িতে আমি যেখানে থাকি সেখানেই এখন মানে স্টেট ব্যাংকে, তো তার ফলে ওদের দূরে যেতে হচ্ছে না, ওদের অতটা এ নেই, তবু ছাতা নিয়ে গেছে, আর জানো তো এই বৃষ্টি একটু তো ভিজতেই হয়, তো শুনুর দাদু ভিজে যাবে, জামাকাপড় নিয়ে গেছে, ওসব মেয়ে পড়ে গেছে,
বৃষ্টির জামা ওয়াটারপ্রুফও পড়ে গেছে, গেলে কি হবে বলে ভিজে যায়, এদিক ওদিক দিয়ে জল ঢোকে, গাড়ি চালায়, এবার ওই হাওয়াতে এদিক ওদিক দিয়ে জল ঢুকে না, জলটা ভেতরে ঢুকে যায়, জামাকাপড় ভিজে যায়। তো এক সেট দিয়ে দিয়েছি, ওটা গিয়ে চেঞ্জ করে নেবে। এই হচ্ছে আজকে, মানে ভালো লাগছে না, তো রান্না নেই, তো টুকটাক কাজগুলো আমি এদিক ওদিক গোছাচ্ছিলাম, শুনু শুনছেই না জানো, এই জায়গাটা ও গোছাবে, ঠিক আছে আজকে কাচাকুচিও করবো না, অনেক জামাকাপড় দেখো না সব জমে রয়েছে, রেখে দিয়েছি বেড কভার, তো মানে কত জমেছে তার ঠিক নেই, চার পাঁচটা বেড কভার, এই দু তিন দিন ধরে বৃষ্টি চলছে না, সমান এসব ঘরে বেড কভার তোলা হচ্ছে আর জমিয়ে রাখছি, তো এইভাবেই চলছে। শুনো দুষ্টুমি করো না, হয়ে গেছে চলো। তো বন্ধুরা, তোমাদের যদি, তোমরা সাবধানে থেকো, কারণ না বৃষ্টি হচ্ছে তো, সবাই সবার ছেলে মেয়ে, হ্যাঁ, ঘরের লোকদের নিয়ে সাবধানে থেকো, চতুর্দিকে জ্বর হচ্ছে নানা, আর একটা তো আছেই, ওটা তো দু বছর ধরে চলছেই, আর তাছাড়া বাচ্চাদের খুব সাবধান, তোমরা নিজেরাও সাবধানে থেকো সবসময়। আর আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে পরে আসবো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কেমন? শুনু বলো, টাটা করো, টাটা করে দাও, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আজের এখান থেকে বন্ধ, বন্ধ বলতে নেই, বলে আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, হ্যাঁ আবার ফিরে আসবো, রাখছি, কেমন? তোমরা সাবধানে থেকো কিন্তু।